দুর্ঘটনায় হারিয়েছেন দুটো পা। অদম্য জেদেই ইংলিশ চ্যানেল জয় করেন বাংলার মাসুদু। এশিয়ান ক্যামেরার আজকের পর্বে জানব উত্তাল জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার হওয়া প্রথম প্রতিবন্ধী সাঁতারু মাসুদুর রহমানের কথা। হাসপাতালের বেডে শুয়ে আছে 10 বছরের ছেলেটা। রেল দুর্ঘটনায় আহত পা দুটোকে অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারলেন না ডাক্তারবাবুরা। হাঁটু থেকে বাদ দিতে হলো দুটো পাই। মায়ের চোখের জল দেখেও একটুও দমল না সে। চোখে চোখ রেখে জোর গলায় জানিয়ে দিল, সাঁতারু আমি হবই। উত্তর চব্বিশ পরগনার বল্লভপুর গ্রামের প্রাণবন্ত ডান পিঠে ছেলেটার ছোট থেকে দু চোখে একটাই স্বপ্ন, বিশ্ববিখ্যাত সাঁতারু হবে সে। কিন্তু ভাগ্যের পরিহাসে কিশোর বয়সেই সে হারিয়ে ফেলে তার স্বপ্ন পূরণের যাত্রাপথের সারথি, তার দুটি পা। কিন্তু যা থেকে গেল তা হলো তার অদম্য মনোবল আর স্বপ্নেকে ছোঁয়ার সেই তীব্র বাসনা। বছর দেড়েক নানা হাসপাতালে চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি আসার মাস কয়েকের মধ্যেই বাবার সঙ্গে কাছের পুকুরে যাওয়া শুরু করল সে। যে পথে যেতে হবে তা কতটা দুর্গম সেদিনই উপলব্ধি করেছিল সেই কিশোর। জলে ঝাঁপ দিয়ে প্রবল বেগে দুহাত দিয়ে কাটাচ্ছে সামনের জল, তবু কোমর থেকে এক অদ্ভুত ভার যেন শরীরটাকে টেনে নামিয়ে দিচ্ছে নিচের দিকে। আবারও প্রাণপণে ভেসে থাকার চেষ্টা। এইভাবেই শুরু হয় তার কঠিন অধ্যবসায়ের প্রথম পর্ব। সারাদিনে স্নান খাওয়ার সময়টুকু বাদে দিনের সবটুকু সময়ই তার কাটত জলে। আয়ত্ত করত পায়ের ব্যবহার ছাড়াই জলে ভেসে থাকার নানাবিধ কৌশল। তিনি মাসুদুর রহমান বৈদ্য, বিশ্বের প্রথম শারীরিক প্রতিবন্ধী এশীয় সাঁতারু। দীর্ঘ সাধনার পর তিনি 1989 সালে মহারাষ্ট্রের পুনে শহরে আর্টিফিশিয়াল লিম সেন্টার দ্বারা আয়োজিত 17টি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আর সমস্ত বিচারক দর্শক মণ্ডলীকে বাকরুদ্ধ করে এর মধ্যে 16টিতেই তিনি প্রথম হন। এরপর গঙ্গাবক্ষে পানিহাটি থেকে আহেরিটোলা পর্যন্ত সাঁতার কেটে এক প্রতিযোগিতায় পঞ্চম হন। 1995 সালে বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর অনুপ্রেরণায় মুর্শিদাবাদের এক দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় দীর্ঘ 81 কিলোমিটার সাঁতার কেটে প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করে আবারও অবাক করে দিলেন সমগ্র ক্রীড়া জগৎকে। একের পর এক সাফল্য ক্রমে আরও মনোবল বাড়াতে থাকে এই তরুণ সাঁতারুর। তবে এবারের লক্ষ্য ইংলিশ চ্যানেল। দুই পাই যে নেই, এভাবে কি ইংলিশ চ্যানেল পেরোনো সম্ভব? এই প্রশ্নকে দূরে ছুঁড়ে ফেলে স্বপ্ন পূরণের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ ফেললেন মাসুদুর। 1997-এ পার হয়ে গেলেন ইংলিশ চ্যানেল। সাফল্যের পুরস্কারের সঙ্গে ঘোষিত হলেন বিশ্বের প্রথম চ্যানেল পার হওয়া শারীরিক প্রতিবন্ধী সাঁতারু হিসেবে। তবে এই তকমা তাকে গর্ব আর ক্রোধের এক মিশ্র অনুভূতি এনে দিয়েছিল। তিনি বরাবর দৃপ্ত কণ্ঠে বলতেন, আমি প্রতিবন্ধী নই, সকলের মতো আমিও একজন। প্রবল মনোবলে বলিয়ান মাসুদুর এবার দেশের গণ্ডি পেরিয়ে সাঁতারের দুনিয়ায় আন্তর্জাতিক স্তরে পাড়ি দিলেন। তারিখটা 25 সেপ্টেম্বর 2001। সংকীর্ণ তরঙ্গ বিক্ষিপ্ত জিব্রাল্টার প্রণালীতে সাঁতার শুরু করলেন এই সাহসী তরুণ সাঁতারু। স্পেনের ট্যারিফ দ্বীপ থেকে সাঁতার কেটে মরক্কোর সাগর তীর পর্যন্ত 22 কিলোমিটার পথ পাড়ি দিলেন মাত্র 4 ঘন্টা 20 মিনিটে। সকাল 8টা 20 মিনিটে ট্যারিফ দ্বীপের কাছে একটি নৌকা থেকে জলে ঝাঁপ দিয়ে
দুপুর 12:40 লক্ষ্যস্থলে পৌঁছেছিলেন। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে জিব্রাল্টার মতো ক্ষুব্ধ সাগরের ঢেউয়ের সঙ্গে অসম লড়াইয়ে জিতলেন তিনি। সাঁতারের ইতিহাসে খোদাই করে দিলেন নিজের নাম। 2010 সাঁতার কেটে পার হলেন শ্রীলঙ্কা আর ভারতের মধ্যবর্তী পক প্রণালী। এভাবেই সফলতার মুকুটে আসতে থেকেছে একের পর এক রঙিন ফলক। মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারের কথায়, মাসুদুর রহমান ছিলেন এদেশের রিয়েল হিরো। হিরোই বটে, মঞ্চে দুটো ক্লাচে ভর দিয়ে মাইক হাতে যখন তিনি বলতেন, তার নিরলস সাধনা, অদম্য মনোবল আর সংগ্রামের কাহিনী এক অদ্ভুত বিস্ময় যেন গ্রাস করে ফেলত সকলকে। সাহসী এই যোদ্ধা লড়াইয়ে ভয় পেয়ে স্বপ্ন দেখা ছাড়েননি এক মুহূর্তের জন্যও। কিন্তু পরবর্তীকালে স্পন্সরের অভাবে অধরা থেকে গেছে আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু সাগর প্রণালী পার করার স্বপ্ন। ছেলেবেলা থেকে দীর্ঘ সময় জলে থাকার ফলে পরিপাকতন্ত্রে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটেছিল, রক্তল্পতায় ভুগেছেন বরাবর, শেষ দিকে ডায়াবেটিস। 2015 মাত্র 46 বয়সে অকাল প্রয়াণ হয় সাঁতারের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের। একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকলতায় মৃত্যুর কারণ হিসেবে জানানো হয়। এই মহান যোদ্ধার মৃত্যুতে কয়েক মুহূর্তের জন্য শোকস্তব্ধ হয়ে পড়ে সারা শহর। সাঁতারের ইতিহাসে মাসুদুর রহমানের এই সংগ্রামের কাহিনী, জয়ের চিত্র এক অধ্যায় হয়ে থেকে যাবেন। ক্রীড়া জগতে তিনি সাহস ও মনোবলের অপর নাম। মাসুদুর জীবনে লড়েছেন দারিদ্রতার সঙ্গে, লড়েছেন প্রতিবন্ধকতার সঙ্গে, দিন শেষে থেকে গেছে লড়াইটা। রেকর্ড আর খেতাবগুলো সেই লড়াইয়ের একটা লিখিত ইস্তেহার মাত্র।